গত ডিসেম্বরে বিতর্কিতভাবে স্থগিত হওয়ার তুর্কি কাপের ফাইনাল শেষ হলো এক মিনিটে। ফেনারবার্গকে 1-0 গোলে ব্যবধানে হারিয়েছে গ্যালাতাসারাই। ইস্তাম্বুলের সানলুরফায় রোববার ফাইনালের প্রথম মিনিটেই গোল করেন গ্যালাতাসারাইয়ের আর্জেন্টাইন স্ট্রাইকার মাওরো ইকার্দি। এরপরই খেলা ছেড়ে মাঠ থেকে বেরিয়ে আসে ফেনারবার্গ দল। নিয়ম অনুযায়ী জিতিয়ে দেওয়া হয় প্রতিপক্ষকে। তুর্কি ক্লাবের এই ফাইনাল হওয়ার কথা ছিল গত 29 ডিসেম্বর সৌদি আরবে। ম্যাচের আগে মোস্তফা কামাল আতাতুর্কের ছবি সম্বলিত টি শার্ট পরতে চেয়েছিল দুদল, কিন্তু তাদের এই চাওয়াকে বাতিল করে দেয় সৌদি কর্তৃপক্ষ।